আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি ও বরাকাতু আলহামদুলিল্লাহ হরাব্দী আলামিন ও আলা শাফিল আম্বিয়া ইউল মুরসালীম ওয়ালা আলীহি ও সাহাবী আজমায়ীন আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা শাহীহুল বুখারি কিচাবোলা দাপ শিষ্টাচার পর্বের হাদিসগুলি আমরা ধারাবাহিক শুনে আসছি আবার আপনাদের সামনে সেই হাদিসগুলি নিয়ে উপস্থিত হচ্ছি গত দর্শে আমরা যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে এবং আখরাতের প্রতি ইমান আনে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় এ অধ্যায় আমরা শুরু করেছি একটি হাদিসও আমরা শুনেছি যে হাদিসে আল্লাহ রাসুল সাল্লাম বলেন বিল্লাহ ফলা মঙ্গানের যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে এবং আখরাতের প্রতি ইমান আনে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে এবং আখরাতের প্রতি ইমান আনে সে যেন মেহমানকে যথাযথ সম্মান করে যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে এবং আখরাতের প্রতি ইমান আনে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে এই তিনটি বিষয় এ হাদিসে আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম বলেছেন রসুল সাল্লু আলিহ্লাম তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি এ হাদিসে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন আমরা বলেছি এ বিষয়গুলি ইমানের সাথে সম্পৃক্ত করা হয়েছে কারণ যারা স্বচ্ছল ধনী মানুষ তারা হয়তো সচ্ছলদের সাথেই সম্পর্ক বেশি রাখার চেষ্টা করবে অসচ্ছল দরিদ্রদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবে না কিন্তু আল্লাহ আল্লা আলা এমনভাবে একটি বিষয়ের সাথে জড়িয়ে দিয়েছেন সচ্ছল আর অসচ্ছল পার্থক্য করার সুযোগ নেই আমি যদি সত্যি ইমানদার হই তাহলে প্রতিবেশী হলেও তার সাথে ভালো ব্যবহার করতে হবে দরিদ্র প্রতিবেশী হলেও তার সাথে ভালো ব্যবহার করতে হবে আমি যদি প্রকৃত ইমানদার হই তাহলে ধনী আত্মীয়কেও সম্মান করতে হবে দরিদ্র আত্মীয়কেও সম্মান করতে হবে আমি যদি প্রকৃত ইমানদার হই তাহলে আমার মুখ দিয়ে শুধু ভালো কথায় বের হবে নচেত আমার মুখকে আমি বন্ধ করে রাখবো খারাপ কথা কখনো বের করব না আসলে মানুষের একটু চিন্তা করা উচিত আপনি মুখ পেয়েছেন বাকশক্তি পেয়েছেন এর অর্থ এই নয় আপনার ইচ্ছা মতো যা মন চায় তাই আপনি শুনবেন তা নয় বরং এ বাকশক্তি কোন কাজে আপনি ব্যবহার করছেন আপনার বাকশক্তি দিয়ে ইসলামের কথা বলেন না ইসলাম বিরোধী কথা বলেন আল্লাহকে খুশি করার কথা বলেন না আল্লাহকে বেজার করার কথা বলেন সব কিছুই আল্লা সুহানা হওয়া তা আল্লাহর কাছে সংরক্ষণ হচ্ছে আল্লাহুল্লাহ আলমিন বলেন ওমাইল মানুষ তার এ মুখ দিয়ে যে কথাগুলি বের করে তার দুই পার্শ্বে প্রহরী রয়েছে তারা কঠিনভাবে বিষয়টিকে সংরক্ষণ করছে ভালো হলে এর জন্য ভালো প্রতিদান খারাপ হলে এর জন্য খারাপ প্রতিদান এমন মনে করার কোনো সুযোগ নেই যে আমি যদি বলে ফেলি করার কে আছে না দুনিয়াতে হয়তো করার কেউ আপনার নাও থাকতে পারে আল্লাহ সব ভানা হতলা দুনিয়াতে ছাড় দিতে পারেন কিন্তু আখেরাতে আপনার মুখ দিয়ে কী বললেন কাকে গালিগালাজ করলেন কাকে ভালো কথা বললেন সব কিছু হিসাব হবে ভালোর পুরস্কার পাবেন প্রতিদান পাবেন খারাপের আপনি অবশ্যই শাস্তি পাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা ঠিক একইভাবে প্রতিবেশীর সাথে যে আচরণ আত্মীয়ের সাথে যে আচরণ সব কিছুর প্রতিদান আপনাকে আমাকে আখেরাতে নিতে হবে শাস্তি হলেও তাও নিতে হবে আসুন এ পর্যায়ে পরবর্তী হাদিস ছয় হাজার উনিশ নম্বর হাদিস ইমাম বুখারি রাহমহুল্লা যে হাদিসটি নিয়ে এসেছেন হাদিসটি প্রসিদ্ধ সাহাবি আবু সোরাই তিনি বলছেন আমার দুই কান দিয়ে আমি শুনেছি নিজেই শুনেছি এবং আমার চোখ দিয়ে আমি দেখেছি যখন নবী সাল্লাম কথা বলেন তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর প্রতি আনে আখেরাতের প্রতি ইমান আনে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে ওপরে হাদিসে পেলাম প্রতিবেশীকে কষ্ট না দেয় এই হাদিসে পাচ্ছি সম্মান করে অঙ্কান বিল্লাহ আখরে ফালিউকিম যা আল্লাহর প্রতি ইমান আনে আখরাতের প্রতি ইমান আনে সে যেন তার মেহমানকে সম্মান করে ফালীউক্মজয় মেহমানকে আপনার যদি সামর্থ্য একেবারে নাই থাকে কমপক্ষে মেহমানকে এক রাত এক দিন থাকে সুন্দর হবে মেহমানদাররি করার চেষ্টা করতে হবে। ও ওদে সালাস তো আইয়াম আর যদি তিন দিন আপনি খাওয়াতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ হামজুরিল্লা আরও বেশি ভালো হবে। ফামা কানা ওরা আদা আলিকা ফাহু আ সাদাকাতুন আলইহ। তিন দিনের চেয়েও বেশি যদি আপনি মেহমানকে খাওয়াতে পারেন সেটা আপনার জন্য যে অপচয় হয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন এমনটি বিষয় নয় বরং সেটাও কাছে। এর প্রতিদান আপনি পাবেন এটা আপনার সৎকা বলে গণ্য হবে ওমা খান যে আল্লাহর প্রতি ইমান আনে এবং আখরাতের প্রতি বিশ্বাস করে খাইরা সে যেন ভালো কথা বলে আউল যদি ভালো কথা তার মুখে না আসে তাহলে তার মুখটাকে যেন বন্ধ করে রাখে যেন চুপ করে থাকে কারণ ভালো কথা বললে তো ভালো সব পাবে আর খারাপ কথা বললে তার গুনাগার হবে তাই কমপক্ষে মুখটাকে বন্ধ করে রাখলে সে গুণা থেকে বাঁচবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা প্রতিবেশীর অধিকার সম্পর্কেই বিষয়গুলি নিয়ে আলোচনা করছিলাম এ অধ্যায়টি ছিল আল্লা সুবহানা আলা কিভাবে প্রতিবেশীর বিষয়গুলি গুরুত্ব দিয়েছেন আমাদের একটু লক্ষ্য করা দরকার হেমাম বুখারি রাহিমা হল্লা যে হাদিসগুলি নিয়ে আসলেন প্রথম হল যার কষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয় সে মমিন হতে পারে না দ্বিতীয় হলো যে আল্লাহ আখরাতের প্রতি ইমান আনে সে যেন প্রতিবেশীকে কখনো কষ্ট না দেয় তৃতীয় হল যে আল্লাহ আখরাতের প্রতি ইমান আনে সে যেন অবশ্যই প্রতিবেশীকে সম্মান করে আমরা যদি আজকে আমাদের প্রতিবেশীর সাথে আচরণ করতে পারি তাহলে প্রতিবেশীও আমাদের আচরণে মুগ্ধ হয়ে বাধ্য হয়ে আমাদের সাথেও ভালো আচরণ করবে ফলে একটি শান্তির সমাজ একটি শান্তির বসতি গড়ে উঠবে পরস্পরে একে অপরকে কল্যাণ দেওয়ার চেষ্টা করবে একে অপরকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করবে কেউ কাউকে কখনো ক্ষতি দেবে না ক্ষতি করবে না বরং ক্ষতি থেকে সকলেই বিরত রাখার চেষ্টা করবে আল্লাহ আমাদের এমন সমাজ গড়ার তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা এরপরে ইমাম বোখারি রহম্লা অধ্যায় বেঁধেছেন বত্রিশতম অধ্যায় ফি আবে। আপনার প্রতিবেশী রয়েছে অনেক এখন কার হক কতটুকু সকলের অধিকার কি সমান না কারো অধিকার বেশি কারো অধিকার কম অধ্যায় বেঁধেছেন হাক্কুল যে আব। প্রতিবেশীদের অধিকার হচ্ছে ফিকুর বেল আব যার বাড়ি বা যার ঘরের দরজা আপনার কাছে তার অধিকার আপনার কাছে বেশি অর্থাৎ আপনার পার্শ্বে যে বাড়ি সে বাড়ি আপনার কাছে সবচেয়ে বেশি অধিকার রাখে তারপর যে বাড়ি হবে সেটি আপনার কাছে তার চেয়ে তুলনামূলক কম অধিকার রাখবে এ হাদিসে বর্ণনা দিয়েছেন এমাম বুখারি রহম্লা সেই হাদিসটি নিয়ে আসছেন হাদিসটি হচ্ছে ছয় হাজার বিশ নম্বর হাদিস চল্ আল্লাহ হায় সারাদি আল্লাহ আনহা থেকে বর্ণনা করছেন হায় সারাদি আল্লাহ আনহা বলেন আমি জিজ্ঞাসা করলাম রাসুল আল্লাহ

সবচেয়ে কাছে যেই দরজা যার ঘর যার বাড়ি তাকেই তুমি আগে দিবা সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে প্রতিবেশীর কে কতটুকু বেশি অধিকার পাবে আপনার কাছে এই হাদিস আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যার বাড়ি আপনার বেশি কাছে সে আপনার কাছে বেশি অধিকার রাখে আর যার বাড়ি দূরে সে তুলনামূলক কম অধিকার রাখে এরপরে ইমাম বুখারি রাহমহল্লা আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন প্রতিবেশীর প্রসঙ্গ শেষ করে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে এসেছেন বাহমা অধ্যায় বেঁধেছেন সদাকা যত রকমের ভালো কাজ রয়েছে সবগুলি হবে সদাকা আকবর আসলে ইসলাম কিভাবে মানুষকে উপকৃত করেছে আপনি যত ধরনের ভালো কাজ করবেন সবগুলি সদকা বলে গণ্য হবে সবগুলি সবের কাজ বলে গণ্য হবে শুধু টাকা পয়সা মানুষকে দিলেই যে সদকা হয় বিষয়টি এমন নয় বরং যত ধরনের আপনি ভালো কাজ করবেন সবগুলি সেই ধরনের সদকা বলে গণ্য হবে এ মর্মে ইমাম বুখারি রাহমহল্লা দুটি হাদিস নিয়ে এসেছেন আমরা হাদিস যদি শুনবো তার আগে আমরা একটু সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার আমরা ফিরে আসব। আমরা সেই হাদিসগুলি শুনবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে ব্যক্তি অন্যকে কল্যাণের দিকে আহ্বান করবে তা জন্য পালনকারীর সম নেকি হবে তবে আমলকারীর নেকি কম করা হবে না অনুরূপ যে ব্যক্তি মানুষকে অকল্যাণের দিকে আহ্বান জানাবে তার অনুরূপ পাপ হবে যে তার উপর আমল করবে তবে আমলকারীর কোনো পাপ কমানো হবে না সেহী মুসলিম চতুর্থ খণ্ড এল অধ্যায় হাতের সংখ্যা ছ চারশো সত্তর আসসালামু আলাইকুম ও বারাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পরে আবার আমরা ফিরে আসলাম বিরতির আগে আমরা একটি অধ্যায় শুরু করেছিলাম মা আরুফিন সদাকা প্রতিটি ভালো কাজই হলো সদকা। এমর মর্মে ইমাম বুখারি রহমহল্লা হাদিস নিয়ে এসেছেন ছয় হাজার একুশ নম্বর হাদিস প্রসিদ্ধ সাহাবী যা বিরুবনা আবদুল্লাহ রদি আল্লাহ তালা আনহুমা হতে বর্ণিত নবী সাল আলী হুসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন নবী সালাম বলেন কুল্লু মা আরুফ সদকা প্রতিটি ভালো কাজই হলো সদকা কি ধরনের ভালো কাজ পরের হাদিসে এই বর্ণনা আসছে তাই বর্ণনার প্রয়োজন মনে করছি না তবে আল্লাহ রাসুল সাল্লাম বললেন প্রতিটি ভালো কাজই হল সদকা ছয় হাজার বাইশ নম্বর হাদিস এম বুখারি রাহম্লা হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি আবু মুসাআ সারি রাদি আল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলী হুসাল্লাম বলেন আলা কুল্লি মুসলিম সদকা প্রতিটি মুসলিমের প্রতিদিনেই একটি সদকা করা উচিত প্রতিটি মুসলিমের সর্বসময় সদকা করা উচিত কল ফাইল্লা মিয়াজিৎ সাহাবাই কেরম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম আপনি বললেন সকলেরই সদকা করা উচিত কিন্তু সৎকা করবে কিভাবে যদি সৎকা করার পয়সা তার না থাকে সামর্থ্য না থাকে তাহলে কিভাবে সৎকা করবে ক আলা ফয়েল বেদাই হে ফয়ানফসাহু ওয়েদা সাদাক রসূর সাল্লাল্লাহ হইসলাম বলবেন আসলেই সৎকা শুধু পয়সা দিয়েই শৎকা নয় একজন মানুষ যদি তার সৎকা দেওয়ার কোনো সামর্থ্য না থাকে তার নিজ হাতে কাজ করবে একটা ভালো কাজ নিজের জন্য অন্যের জন্য নয় নিজের জন্য একটি ভালো কাজ করবে এই ভালো কাজটাই যেন সে নিজে নিজেকে সদ্কা দিচ্ছে অর্থাৎ এই ভালো কাজটাই একটি সৎকার সব সে অর্জন করবে সুবহানাল্লাহ বললেন কালুফল সাবেরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনি তো সুন্দর কথা বললেন কিন্তু যদি ফাইন লাম এই ধরনের ভালো কাজ করার যদি সে নিজের কাজ করারও সামর্থ্য না রাখে অথবা করতে না পারে তাহলে আর কিভাবে সে صدকা অর্জন করতে পারে ক্বালা ফা ইউইনু হাজাতিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যদি নিজের কোনো কাজ করার সুযোগ না হয় তাহলে এমন মানুষ যে কোনো প্রয়োজন অনুভব করছে কিছু সাহায্য সহযোগিতা মানুষের কাছে চাচ্ছে কিন্তু সহযোগিতা দেওয়ার মতো কেউ নেই তার কোনো একটা রাস্তায় চলছে বড় মাথায় বসে আর এসে সেটা নামাতে পারছে না বা মাথায় উঠাবে উঠাতে পারছে না অথবা রাস্তায় চলছে এক ভ্যানওয়ালা ভ্যান টানতে পারছে না উঁচু জায়গায় ওঠানোর জন্য একটু ধাক্কা দেওয়ার প্রয়োজন এই ধরনের কোনো যে রকমের কোনো ব্যক্তির তার কাজের একটা সহযোগিতার প্রয়োজন এই সহযোগিতাটা যেন সে দেয় কারণ এটাই হলো সৎকা কলিয়া যদি এটাও না করতে পারে এটাও দেওয়ার সুযোগ হলো না তার যদি এটাও তার পক্ষে সম্ভব না হয় ফালিয়া মুরবিল খাইরে তাহলে মানুষকে সে ভালো কাজ করার পরামর্শ দিবে ভালো কাজ করার উপদেশ দিবে এটা হলো সৎকা আল্লাহ আকবর দেখুন আপনি মানুষকে একটা ভালো কাজ করার উপদেশ দিলেন এটা একটা সৎকার সব লাভ করলেন আবার আপনার উপদেশ পেয়ে মানুষ যদি ভালো কাজ করে দিনের কাজ করে করার মাধ্যমে সে যে সব লাভ করবে আল্লাহ আল্লা তালা সেই সমান সাব আপনাকে দান করবেন সুবহান এরপরে বললেন ও কালাবিল মাফ ভালো কাজের সদুপদেশ মানুষকে দিবে সাহাবি বলতেছেন যদি এটা না পারে কলাফ আলিয়ুম শেখা আনি সাররেফা ইন্নাহু লাহু শদাখাতুনি যদি মানুষ কাউকে ভালো উপদেশ দেওয়ারও সুযোগ না পায় তাহলে নিজে যেন খারাপ থেকে বিরত থাকে খারাপে যেন সে লিপ্ত না হয় এটাও হলো তার জন্য শৎখা আল্লাহ একজন মানুষ খারাপ কাজে লিপ্ত হতে চায় আল্লাহকে ভয় করে সে খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করলো তাহলে এটা হলো তার সদকা। শয়তান তার মাঝে অশ্বাসা দিচ্ছে সে খারাপ থেকে বিরত থাকতেছে এটা হলো তার জন্য সৎকা সুপ্রিয় দর্শক শ্রোতা লক্ষ্য করুন ইসলাম কিভাবে আমাদের বিষয়গুলিকে সহজ করে দিয়েছে একজন মানুষ কাউকে কিছু দান করবে এটা হলো সৎকা যদি সামর্থ্য না রাখে নিজে একটা ভালো কাজ করবে নিজের কাজ এটাও হলো সৎকা ভালো কাজ হতে হবে যদি তাও না হয় কোনো অসহায় মানুষকে কিছু তার কাজে সহযোগিতা দিবে এটাও হলো সৎকা যদি তাও না হয় মানুষকে ভালো কাজের উপদেশ দিবে এটাও হলো সদকা যদি তাও না হয় নিজে খারাপ কাজ থেকে বিরত থাকবে এটাই হলো সদকা সোহান আল্লা সুবহান আমাদেরকে এভাবেই প্রতিদিন যেন আমরা যে কোনো একটা করে সৎকার মর্যাদা লাভ করতে পারি সব লাভ করতে পারি আল্লাহ আল্লা সুবাহ আমাদেরকে সে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা ইমাম বুখারি রাহম এরপরে আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন বাবু বিল কালাম চৌত্রিশতম অধ্যায় বাবু কালাম মানুষ কথা বলবে ভালো মানুষের কথা ভালো হবে এটাই হলো কাম্য কালাম ভালো কথা প্রসঙ্গেই হলো এ অধ্যায় ওকাল আবু হুরাই রা আনবী সাল্লাম আল কালিমা খাতুন আবু হোয়ারাদে লাহু বলেন নবী সাল্লাল্লাহ ইসলাম বলেন আল কালিমা আপাইয়ে বা সদা আপনি একটা ভালো কথা বলবেন এটাই হলো সদা কাজ তো ভালো কথা বলতে ভালো কথা বলতে কি বলবেন হাদিসে তার সামনে ব্যাখ্যা আসতেছে এমা বুখারি রাহিমা হুল্লাহ এই অধ্যায়ের অধীনে তিনি হাদিস নিয়ে এসেছেন ছয় হাজার তেইশ নম্বর হাদিস হাদিসটি প্রসিদ্ধ সাহাবে আদি বিনহাতে মদিয়াল্লাহতাল আনু বর্ণনা করছেন জাকার আন নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম আন্না রাফাতা আউয়াদামিনহা ওয়া আশা হাবি ওয়াজিহি নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম একদা জাহান্নামের আলোচনা করলেন এবং নিজেই তিনি জাহান্নাম থেকে আল্লাহ সোহানতালের কাছে আশ্রয় চাইলেন জাহান্নামের আলোচনা করলেন ও জাহান্নাম থেকে আশ্রয় চাইলেন সোম জাকার আন্না আফাতা আউয়াদামিনহা ওয়া শাহ হাবি দ্বিতীয়বার আবার তিনি আলোচনা করলেন এবং জাহান্নাম থেকে তিনি আশ্রয় চাইলেন যে দুইবার এভাবে বলেছেন তাতে কোনো সন্দেহ নেই তামারাত এরপর বললেন তোমরা জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করো ওয়ালাউ একটা খেজুরের অর্ধাংশ দিয়ে হলেও তোমরা জাহান নামের আজাব থেকে বাঁচার চেষ্টা করো ফাইয়া কোন যদি খেজুরের অর্ধাংশ দান করেও সৎকা করেও জাহান্নাম থেকে বাঁচতে না পারো কমপক্ষে ফাবি কালিমাতিন তৈবাতিন একটা ভালো কথা বলে মুখ দিয়ে একটা ভালো কথা উচ্চারণ করে যেন জাহান্নামের আজাব থেকে বাঁচতে চেষ্টা করে একটা মুখ দিয়ে ভালো কথা বলবেন আপনি এটাও হলো সদকা আল্লাহ আকবার মুখ দিয়ে ভালো কথা বলবেন সে ভালো কথা হতে পারে তসবি তাহলিল তাহমিদগুলিও হতে পারে সুবহান আল্লাহ বললেন এটাও ভালো কথা এটা সৎকা আলহামদুলিল্লাহ বললেন নিজস্ব আল্লাহ আকবর বললেন নিজস্ব সৎকা ভালো কথা অথবা একটা ভালো কাজের পরামর্শ দিলেন ভালো উপদেশ দিলেন এটাও সৎকা এই সৎকার মাধ্যমে আপনি সব লাভ করবেন জাহান্নামের আগুন থেকেও আপনি বাঁচতে পারবেন জাহান্নামের আজাব থেকেও বাঁচার একটা মাধ্যম তৈরি করে নিতে পারবেন এটা সুবাহান্লাহ আল্লাহ সুবহান আমাদের জীবনটাকে এই সুন্দরভাবেই গড়ার তৌফিক দান করুন আমরা যেন আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমাদের জীবনটাকে সকল ক্ষেত্রে যেন আমরা ভালোভাবে গড়তে পারি আসলেই অনেক সময় সমাজে মানুষ বলে যে ভালো হতে পয়সা লাগে না সত্যিকারই ভালো হতে পয়সা লাগে না আপনার একটু ইচ্ছা করাই যথেষ্ট একজন মানুষ মুখ দিয়ে অশ্লীলভাবে গালিগালাস করে আপনি ইচ্ছা করবেন যে আমি এই গালি গালাজ করবো না আলহামদুলিল্লাহ আপনি ভালো হয়ে যাবেন একজন মানুষ মুখ দিয়ে সুন্দর কথা বলে সুন্দর উপদেশ দেয় আপনি ইচ্ছা করুন তার মতো আমিও সুন্দর কথা বলবো সুন্দর উপদেশ দিব আলহামদুলিল্লাহ আপনি ভালো হয়ে যাবেন একজন মানুষ ইসলামের কাজগুলি করার চেষ্টা করে আপনিও চেষ্টা করুন আপনি ভালো হয়ে যাবেন তবে এই সব চেষ্টাগুলির একটি মূল বিষয় হলো গুরুত্বপূর্ণ বিষয় যার মাধ্যমে আপনি খারাপ থেকে বিরত থাকতে পারবেন ভালো চলতে পারবেন সেটা হলো সালাদ এই জন্য হওয়া তালা বলেন ইন্না সালাদা আনিল ফাহকার আপনি সালাদ ঠিক মতো যদি আদায় করেন এই সালাতে আপনাকে যত রকমের খারাপ আচরণ খারাপ গালিগালাস থেকেও বিরত রাখবে খারাপ কর্ম থেকেও বিরত রাখবে খারাপ আচরণ থেকেও বিরত রাখবে খারাপ স্বভাব থেকে বিরত রাখবে তবে এই সালাদ হতে হবে সত্যিকারী সালাদ মানুষও সালাত আদায় করে আপনিও যদি করেন ওই যদি করতে চান তাহলে এই সালাত সালাত আদায় করবেন চুরিও করবেন সালাত আদায় করবেন ধূমপানও করবেন সালাত আদায় করবেন গালিগালাজও করবেন কিন্তু ভাবে যদি আল্লাহকে ভয় করে আপনি সালাত আদায় করেন তাহলে সালাত আদায় করলে মনে করবেন আমি সালাত আদায় করে কিভাবে আমি চুরি করতে পারি আমি সালাত আদায় করে কিভাবে আমি মানুষকে গালিগালাজ করতে পারি আমি সালাত আদায় করি কিভাবে আমি মানুষকে ধোকা দিতে পারি আমি সলাত আদায় করি কিভাবে আমি ধূমপান করতে পারি আপনি এসব কিছু থেকে দূরে থাকার চেষ্টা করবেন কোনো সন্দেহ নেই সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা যেন আমাদের জীবনকে সুন্দর করতে পারি আমরা যেন সুন্দর হতে পারি আর সুন্দর হতে পারলে আপনি আপনার জীবদ্দেশাও সুন্দর থাকবেন আখেরাতেও সুন্দর থাকবেন মৃত্যুর পরেও মানুষের কাছেও আপনি সুন্দর থাকবেন আর খারাপ হলে জীবদ্দেশাও খারাপ আখেরাতেও খারাপ مرتر فور المنشر كسو خراب. اللهم ذلك الشكر كب هاللهور شندر توفيق دان كرون. امين. واخر الدعوة ان الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واستغفرك واتوب اليك. والسلام عليكم ورحمه الله وبركاته.